আসসালামু আলাইকুম। বাজার থেকে 200 গ্রাম ব্রেড ক্রাম্ব কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে 200 থেকে 250 টাকা। চলুন দেখে আসি কিভাবে ঘরে বসেই মাত্র 2 মিনিটে 20 টাকা খরচে বানিয়ে ফেলতে পারবেন ব্রেড ক্রাম্ব। আলুর চপ, রোল, কাটলেট কিংবা টোস্ট বানাতে ব্যবহার করতে পারবেন এই ব্রেড ক্রাম্ব। বাজারে 20 টাকা মূল্যের যে পাউরুটি পাওয়া যায় আমি সেটি নিয়ে নিচ্ছি। আমি সবগুলো পাউরুটির পিস নিয়ে নেব, এগুলোকে ছোট ছোট টুকরা করতে হবে। একটু ছোট করেই করতে হবে, বড় টুকরো করলে সেগুলো ভালোভাবে ব্লেন্ড হবে না। এখন একটি ব্লেন্ডারে অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে নেব। এবার এগুলোকে কোনো তেল ছাড়া চুলার তাপে টালতে হবে। এগুলোকে 2 থেকে 3 মিনিট কিংবা সর্বোচ্চ 5 মিনিট টেনে নিয়ে নামিয়ে ফেলতে হবে। তালার সময় পুড়িয়ে ফেলা যাবে না। এবার এগুলো কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। কিছুটা ঠান্ডা হলে এগুলো মচমচে হয়ে যাবে। আপনি চাইলে হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করতে পারেন, অথবা ব্লেন্ডারে গুঁড়ো করলে খুব সহজে অল্প সময়ে গুঁড়ো হয়ে যাবে। আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করছি, দেখুন কি সুন্দর সবগুলো গুঁড়ো হয়ে গেল, তৈরি হয়ে গেল খুব সহজে মাত্র 2 মিনিটে ব্রেড ক্রাম্ব। বাসায় অবশ্যই ব্রেড ক্রাম্ব এভাবে সহজে বানিয়ে ফেলবেন, বাজার থেকে এত কষ্ট করে এত টাকা দিয়ে কেনার প্রয়োজন নেই। এই ব্রেড ক্রাম্ব দিয়ে বানানো রোল এর রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হোম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।